हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। टुडे आई विल डिस्कस अबाउट कंपोजिट फिश कल्चर, दैट इज़ द थर्ड पार्ट ऑफ फिश कल्चर। এর আগে আমি মনোকালচার এবং পলিকালচার নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যারা এখনও দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। হোয়াট ইজ কম্পোজিট ফিশ কালচার বা নিবিড় মিশ্র মৎস্য চাষ কি? স্টকিং অফ কাল্টিভেবল ফিশেস অফ ডিফারেন্ট স্পিসিস হুইচ ডিফার ইন ফিডিং হ্যাবিটস ইন সেম পন্ড ইজ কল্ড কম্পোজিট ফিশ কালচার অর মিক্সড ফিশ ফার্মিং। অর্থাৎ একটি পুকুরের মধ্যে যখন বিভিন্ন মাছের তাদের ফিডিং হ্যাবিটের উপর নির্ভর করে মাছ চাষ করা হয়, সেটি হচ্ছে কম্পোজিট ফিশ কালচার। প্রিন্সিপাল, When several species belonging to different ecological niches of a pond are cultured together, the available food in the pond is utilized most efficiently, leading to maximum production of fishes. অর্থাৎ যেহেতু এখানে জলের বিভিন্ন স্তর ব্যবহার হচ্ছে, তাই জলের পুরোপুরি ইউটিলাইজড হচ্ছে। Then stocking density, অর্থাৎ কি ঘনত্বে আমরা মাছ চাষ করব, 5,000 to 6,000 fingerlings per hectare, low input technology, in intermediate input technology 8,000 fingerlings per hectare and high input technology 10,000 fingerlings per hectare. Stocking ratio with their indigenous and exotic curve each. অর্থাৎ স্টকিং রেশিও, আমি পুকুরে কি পরিমাণে মাছ রাখবো তার অনুপাতটি কী হবে। ইন্ডোজেনিয়াসের মধ্যে পড়ছে কাতলা, রুই অ্যান্ড মৃগেল, এবং এক্সোটিকের মধ্যে পড়ছে কমন কার্ভ, গ্যাস কার্ভ, সিলভার কার্ভ। এদের অনুপাতগুলি হবে প্রথম অনুপাত, যেভাবে আমরা কালচার করতে পারি, 1:1:1, 2.5:2, 2.5:2, দেন সেকেন্ড 1:1:1, 2.5:1, 1.5:2, 3 এবং থার্ড 1.5:3:1:2.5:1.5:3.5, এই তিনটি অনুপাতে আমরা চাষ করতে পারি। ফিশ স্পিসিস ইউজড ইন ইন্ডিয়া ফর কম্পোজিট ফিশ কালচার। আমরা কম্পোজিট ফিশ কালচারে কী ধরনের মাছের চাষ করি? কম্পোজিট ফিশ ডু নট হার্ম ইচ আদার, সিলেক্টেড ফিশিস মাস্ট বি রিকোয়ার্ড ডিফারেন্ট ফিডিং হ্যাবিটস ইন পন্ড, ফিশেস মে হ্যাভ বেনিফিশিয়াল এফেক্ট অন ইচ আদার। টু টাইপস অফ ফিশ স্পিসিস আর কালচার্ড ইন কম্পোজিট ফিশ কালচার। দুই রকমের মাছের চাষ আমরা পন্ডে চাষ করতে পারি, একটি হচ্ছে ইন্ডোজেনিয়াস, দুই হচ্ছে এক্সোটিক। ইন্ডোজেনিয়াস অর্থাৎ দেশীয় এবং এক্সোটিক অর্থাৎ বাইরের কার্ভ। ইন্ডোজেনিয়াসের মধ্যে পড়ছে কাতলা, যেটি সারফেস ফিডার, লেবীয় রহিতা অর্থাৎ রুই, কলাম ফিডার এবং মৃগেল, যেটি বটম ফিডার। এক্সোটিক কার্পের মধ্যে পড়ছে কমন কার্ভ, গ্যাস কার্ভ এবং সিলভার কার্ভ। অবজেক্টিভ অর অ্যাডভান্টেজ অফ কম্পোজিট ফিশ কালচার। অল অ্যাভেলেবল নিচেস আর ফুললি ইউটিলাইজড, দ্য এন্টায়ার টাইপ অফ ফুড সাপ্লাই ইজ ইউটিলাইজড, প্রোডাকশন ইনক্রিজেস 5 to 8 times দেন মনোকালচার। মনোকালচারের থেকে 5 থেকে 8 গুণ প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজও কিছু রয়েছে, দ্যাট ইজ দ্য সেম অফ পলিকালচার, ডিফিকাল্ট টু হারভেস্টিং অ্যান্ড ডিফিকাল্ট টু মেনটেন দ্য ফুড ফর অল স্পিসিস। কম্পোজিট ফিশ কালচার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমরা কম্পোজিট ফিশ কালচার করে থাকি। সিফ্রির তথ্য অনুযায়ী 1991 সালে যে রিপোর্ট তৈরি হয়েছিল 6টি মেজর স্টেটগুলোকে নিয়ে, যেখানে কম্পোজিট ফিশ কালচার করা হয়, যেগুলি হলো
অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। এই ছটি রাজ্যতে মূলত কম্পোজিট ফিশ কালচারের সেন্টার রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।